আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ আজকে কথা বলবো মোবাইলের র‍্যাম নিয়ে, অর্থাৎ মোবাইলের র‍্যাম কিভাবে বৃদ্ধি করা যায় বা কিভাবে মোবাইলের র‍্যাম বাড়ানো যায়। বর্তমান সময়ে আপনারা দেখবেন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যে মোবাইলের র‍্যাম বাড়ানো নিয়ে। হ্যাঁ, এই ধরনের ভিডিও আমি অনেকগুলো দেখছি, এবং যদি আপনাদের সংক্ষেপে বলি তাহলে আমি আপনাদের বলবো যে এই ধরনের ভিডিও আমি অনেকগুলো দেখে এই বিষয়ে পুরো এক্সপিরিয়েন্স নিয়ে আপনাদের মাঝে বসছি, এবং সেটা প্র্যাকটিক্যালি আমি নিজে প্র্যাকটিস করে দেখে আপনাদের মাঝে বসছি, আপনাদের সাথে শেয়ার করতে বসছি। আপনারা হয়তো জানেন যে আমি আমার প্রত্যেকটা ভিডিও 100% রিয়েল দেওয়ার চেষ্টা করি, যদিও বর্তমানে আমি কাউকে উদ্দেশ্য করে বলবো না, যদিও বর্তমানে অনেক ইউটিউবার রয়েছেন যারা মানে বলেন একটা আর ভিতরে দেন আর একটা, ঠিক আছে। সো এরকম কোনো কিছু আপনারা পাবেন না, আমি যা বলবো 100% আমার অভিজ্ঞতা থেকে বলবো, এবং 100% সত্য বলবো, 100% সত্য বলবো। প্রথমে বলে নিই যে র্যাম বাড়ানো কি সম্ভব, বা আদৌ কি র্যাম বাড়ানো যায়, মোবাইলের র্যাম কি বাড়ানো যায়। মোবাইলের র্যাম বাড়ানো যায়, তবে এখানে অনেকগুলো কাজ আপনাকে করতে হবে। এজন্য আপনাকে যে কাজটুকু করতে হবে, আমি আপনাদের একটা বিষয় বলি, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। যারা অনেকেই আছি আমরা মানে এরকম ভিডিও দেখার পর বা এরকম থাম্বনেল দেখার পর ক্লিক করে দেখি যে আসলে কি র্যাম বাড়ানো যায় কি না, বা দেখি র্যাম বাড়াতে পারি কি না, বা অনেকেই মানে বিভিন্ন ধরনের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছেন যে অ্যাপ্লিকেশন ইনস্টল দিয়ে মানে অ্যাপ্লিকেশনের মাধ্যমে র্যাম বাড়ানো সম্ভব। আসলে এগুলো আসলে মানে আমি আপনাদের এবারে গ্যারান্টি দিয়ে বললাম, 100% গ্যারান্টি দিয়ে বললাম, এগুলো 1% সত্য না। আপনার মোবাইলের র্যাম কীভাবে বাড়াবেন, আপনার মোবাইলের র্যাম কীভাবে বাড়াবেন। র্যাম কি আপনি জানেন যে সফটওয়্যারের কোনো কানেকশন আছে, র্যামের সাথে কি সফটওয়্যারের কোনো কানেকশন আছে, আর র্যাম কোথায় থাকে সেটা কি জানেন। চলুন আমরা জেনে নেই কোথায় র্যাম থাকে, বা র্যাম কীভাবে বাড়ানো সম্ভব, এবং র্যাম কি। ওকে ভিউয়ার্স, এখন আমি আপনাদের আশা করি বিষয়টা বুঝাতে পারছি। সো যদি মোবাইলের মানে সফটওয়্যারজনিত কোনো মানে বিষয় থাকতো, র্যামটা সফটওয়্যারজনিত কোনো বিষয় যদি থাকতো, তাহলে হয়তো এটা মানে আপডেট দিয়ে বা ইনস্টল দিয়ে বা যে কোনোভাবে সেটাকে মানে বাড়ানো সম্ভব, পসিবল। আর এটা কিন্তু হার্ডওয়্যার, এটা কিন্তু হার্ডওয়্যার, আমি আবার বলতেছি র্যাম কিন্তু হার্ডওয়্যার, এটা মোবাইলে ফিক্সড করা থাকে, যেটা বলছি পড়বে। সো এটা আসলে বাড়ানো সম্ভব না, যে কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে এটা বাড়ানো সম্ভব না। এখানে আরেকটা বিষয় আপনি করতে পারেন, আপনার র্যাম যদি মানে এখানে এটা করা যায়, এটা পসিবল, আপনার র্যাম যদি মানে বড়ে যায়, অর্থাৎ আপনার র্যাম যদি খালি না থাকে, তাহলে আপনি হয়তো মানে যদি আপনার র্যাম পুরোটা বড়ে যায় তাহলে হয়তো আপনি কিছু খালি করতে পারবেন, এটা পসিবল, এটা সম্ভব। আর কীভাবে সম্ভব আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিব, অবশ্যই আপনি পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। ধরেন আপনার র্যাম মানে 3 GB ছিল, সো মানে মাত্র 1 GB ফ্রি রয়েছে, বাকি 2 GB ভরে গেছে, সো আপনি চাইলে আরও কিছু খালি করতে পারবেন, এটা সম্ভব, এটা মানে পসিবল। তবে আপনি র্যাম বাড়াতে পারবেন না, আপনার 3 GB র্যাম আছে, 3 GB থাকবে, 4 GB আছে, 4 GB থাকবে, 6 GB আছে, 6 GB থাকবে, এখানে আপনি বাড়াতে পারবেন না। এখানে যে বিষয়টা করতে পারবেন, হয়তো আপনার মানে বড়ে গেছে, আপনি একটু ফ্রি করতে পারবেন, স্পেস ফ্রি করতে পারবেন, একটু এটা করতে পারবেন, সো বাড়াতে পারবেন না। এই বিষয় নিয়ে আপনারা হয়তো বিভিন্ন ধরনের ভিডিও দেখেন, সো আজকের ভিডিওটা দেখার পর আশা করি এ ধরনের ভিডিও আপনারা দেখবেন না। আর কীভাবে আপনার র্যামটা স্পেস খালি করবেন, এই বিষয়টা যদি আপনি চিন্তা করেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা আপনি কন্টিনিউ করেন, আমি আপনাদের এই বিষয়টাও দেখিয়ে দিব। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, আমাদের রমের যে বিষয়টা, মোবাইলের রমের যে বিষয়টা, রম আপনারা হয়তো জানেন রম কি, সো তারপরও আমরা চলুন জেনে আসি রম কি এবং রম কোথায় থাকে। ওকে, সো আমরা চলুন জেনে নেই র্যাম কি। র্যাম হচ্ছে, অর্থাৎ র্যামের পূর্ণ রূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। আর র্যাম কোথায় থাকে, র্যাম থাকে মোবাইলের হার্ডওয়্যারে, অর্থাৎ মাদারবোর্ডে, মোবাইলের মাদারবোর্ডে র্যাম থাকে। এই যে দেখতে পাচ্ছেন মাদারবোর্ড, এই মাদারবোর্ডে কিন্তু র্যাম থাকে, ঠিক আছে। সো এখানে একটা বিষয় আপনারা একটু যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, এখানে যে বিষয়টা, অর্থাৎ মোবাইলের মাদারবোর্ডের মধ্যে কীভাবে একটি অ্যাপ অ্যাপ বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে র্যাম বাড়ানো সম্ভব, এটা ফিজিক্যালি একটা বিষয়। এখানে অ্যাপ বা অ্যাপ্লিকেশন ব্যবহার করে কীভাবে সম্ভব হয়, এটা আসলে আমার জানা নেই বা এটা আসলে পসিবল নয়, ঠিক আছে। সো হয়তো অনেকে এখানে আরেকটা বিষয় আপনারা অনেকেই বিভ্রান্ত হয়ে যান, সেটা হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে যে বিষয়টা হয়, বা কম্পিউটারের ক্ষেত্রে যে বিষয়টা আপনারা লক্ষ্য করেন, কম্পিউটারে কিন্তু র্যাম বাড়ানো সম্ভব বা র্যাম বাড়ানো যায়। কারণ হচ্ছে কম্পিউটারে র্যাম বাড়ানো, অর্থাৎ কম্পিউটারে যেখানে র্যাম থাকে ঠিক সেখানে কিন্তু আরও কয়েকটি অপশন থাকে,
র্যাম বাড়ানোর জন্য আর কিছু অপশন থাকে, যে অপশনগুলোর মাধ্যমে আপনি কম্পিউটারের হার্ডওয়্যারে বা মাদারবোর্ডে কাজ করে আপনি র্যাম বাড়াতে পারবেন, তবে অ্যাপ্লিকেশন ব্যবহার করে নয়। এক্ষেত্রে আপনি আপনার মাদারবোর্ডটি বা কম্পিউটারের হার্ডডিস্কটি নিয়ে যাওয়া হয় বা হার্ডডিস্কটা নিতে হবে। হার্ডডিস্কটা নেওয়ার পর, কম্পিউটারের হার্ডডিস্কটা নেওয়ার পর, হার্ডডিস্কের মধ্যে র্যামের একটি অপশন থাকে, অর্থাৎ র্যাম যুক্ত করার এক্সট্রা কিছু অপশন থাকে, ঠিক আছে? তো সেক্ষেত্রে সেখানে আপনারা চাইলে র্যাম যুক্ত করে নিতে পারবেন। আর এই বিষয়টা, অর্থাৎ এই বিষয়টা, যেহেতু মোবাইলের হার্ডডিস্ক নেই, মোবাইলের মাদারবোর্ড রয়েছে, সো সেক্ষেত্রে আসলে মোবাইলের ক্ষেত্রে যে বিষয়টা আমরা লক্ষ্য করি বা আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে মোবাইলের এই অপশনগুলো থাকে না, র্যাম বাড়ানোর যে অপশনগুলো হার্ডডিস্কে থাকে কম্পিউটারের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আসলে মোবাইলের এই অপশনগুলো না থাকার ফলে মোবাইলের র্যাম বাড়ানো সম্ভব নয়। আর যদিও বাড়ানো সম্ভব, অর্থাৎ মোবাইলের মাদারবোর্ড বা হার্ডওয়্যার, অর্থাৎ ফিজিক্যালি সম্পর্ক স্থাপন করে আপনি বা ফিজিক্যালি মেকানিক করে আপনি মোবাইলের র্যাম বাড়াতে পারবেন, এক্ষেত্রে অ্যাপ বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি কখনো র্যাম বাড়ানো সম্ভব নয় বা পারবেন না, ঠিক আছে? সো এই বিষয়টা আপনারা অনেকেই আসলে বুঝেন না, যার ফলে এই বিষয়টা নিয়ে বিভ্রান্ত হয় বা বিভ্রান্ত পড়ে যান। সো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। সো এবার আমরা জেনে নিব রম কি। রম হচ্ছে রিড অনলি মেমোরি। সো এখানে আমি আপনাদের একটা সাজেশন দিব, সেটা হচ্ছে আপনারা আজাইরা এমনি সেমনি এই ভিডিওগুলো না দেখে আপনি পরবর্তীতে আপনি যখন একটি নতুন মোবাইল ক্রয় করতে যাবেন, তখন আপনি একটা বিষয় লক্ষ্য রাখবেন, র্যাম বেশি যুক্ত মোবাইল কিনবেন এবং এতেই আপনার সুবিধা হবে, ঠিক আছে? সো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। সো এখন যে বিষয়টা আমি আপনাদের বলবো, সেটা হচ্ছে আপনার র্যাম কীভাবে বাড়িয়ে নেবেন, আসলে র্যামের স্পেস কীভাবে বাড়িয়ে নেবেন। আমি যেমনটা বলছিলাম যে র্যামের স্পেস বা র্যামের অপশন, র্যাম যদি ফুলফিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি কীভাবে স্পেস করবেন বা খালি করবেন। তো আপনি যখনই আপনার মোবাইল ব্যবহার করবেন, কিছুক্ষণ পরপর আপনি এরকম একটা স্পেস পেয়ে যাবেন বা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন, তখন আপনি এখানে ক্লিয়ার অল ডাটা বা ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিয়ার অল যে অপশন আছে এটার উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর এগুলো এভাবে স্ক্রল করে দেবেন বা এগুলো এখান থেকে সরিয়ে নেবেন, ঠিক আছে? সো এই বিষয়গুলো আপনি করে নিলে আপনার র্যামের স্পেসটা খালি হবে। এছাড়াও আপনি প্লে স্টোরে একটি অ্যাপ বা অ্যাপ্লিকেশন রয়েছে, আপনি ওই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে বুস্টার, র্যাম বুস্টার নামে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর একটি অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন, ওই অ্যাপ্লিকেশনটি আপনি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে ওই অ্যাপ্লিকেশনে আপনার কিছু ডাটা, আপনার মোবাইলে থাকা কিছু ডাটা, সেগুলো একটু মানে ডিলিট করবে। সো এক্ষেত্রে আসলে মানে কিছু র্যামের জায়গায় স্পেস করা সম্ভব, আসলে র্যাম বাড়ানো সম্ভব নয়। সো পুরো বিষয়টা আশা করি বোঝাতে পারছি। ওকে ভিউয়ার্স, এটাও আপনাদের আশা করি বোঝাতে পারছি। সো এই বিষয় নিয়ে আসলে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি মানে কোনোভাবে আপনাদের র্যাম বাড়াতে পারেন অ্যাপ বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে, আপনি যদি আপনার র্যাম বাড়াতে পারেন, তাহলে অবশ্যই আমার সাথে আপনি কন্ট্যাক্ট করবেন। আপনার জন্য একটা প্রাইজ আছে এবং আপনাকে আমি পুরস্কৃত করব। কীভাবে বাড়াবেন বা কীভাবে বাড়িয়ে নিলেন এই পুরো বিষয়টা আপনি আমাকে প্রমাণ দিতে হবে এবং তা লাইভ প্রুফ সহ দেখাতে হবে, ঠিক আছে? সো আপনি যেখানেই থাকেন না কেন, অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমি পারছি, আমি আমার মোবাইলের র্যাম বাড়াচ্ছি বা আমি এটা। কিন্তু আমি আবারও বলছি, আপনি হার্ডওয়্যার না, এটা সফটওয়্যারের মাধ্যমে যদি আপনি মানে কোনোভাবে আপনার মোবাইলের র্যাম বাড়াতে পারেন, তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি আপনার জন্য প্রাইজ সহ এবং এই বিষয় নিয়ে আমি আপনাদের পুরস্কৃত করার জন্য যেখানে আপনি থাকেন না কেন সেখানে আমি চলে আসব। ওকে, সো যাই হোক, বিষয়টা আশা করি বুঝাতে পারছি। আর আপনারা অবশ্যই আর এ ধরনের ভিডিও দেখে বা এ ধরনের থাম্বনেল দেখে আর বিভ্রান্ত হবেন না। র্যাম নিয়ে আপনার কোনো প্রশ্ন যদি থাকে বা এ বিষয় নিয়ে যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন, আর আমিও আপনাদের খুব শীঘ্রই তার সমাধান দেওয়ার চেষ্টা করব। সো পুরো বিষয়টা আশা করি বুঝাতে পারছি। আজকের ভিডিওটা এ পর্যন্ত, আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো ডেফিনেটলি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং নাইস ভিডিও অথবা গুড ভিডিও লিখে কমেন্টের মাধ্যমে আপনি আমাকে উৎসাহিত এবং প্রেরণা যোগাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।